নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, তো না কেটে পুরো ভিডিওটা দেখবেন, তাতে বাইরের উপকার হবে। আর আজকের আমি একটি জলের রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে জল, এই যে মেথি আর মৌরি, তো গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তাতে আজকে দেখলাম এই যে জলের রং কেমন হয়েছে। তো এই জলটা ব্যবহার করলে অনেক পায়রা শরীর ভালো থাকবে। এখন তো ঠান্ডা গরম ওয়েদার, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার খুব রোদ হচ্ছে, চড়া রোদ। তো এই জলটা ব্যবহার করবেন, তাতে ভালো থাকবে। আমি ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, তো আপনারা ব্যবহার করতে পারেন। আর এগুলো কিন্তু সব ন্যাচারাল জিনিস, তো এই খাবারগুলো খেলে কোনো সাইড এফেক্ট পড়ে না। তো আমি এখন পায়রাগুলোকে জল দেবো, আর এর সঙ্গে কিন্তু একটু স্বাদ মতো নুন আর একটু স্বাদ মতো চিনি মিশিয়ে দেবো। এই যে স্বাদ মতো চিনি মিশিয়ে নিচ্ছি, তো আমি এবার স্বাদ মতো নুন নিয়ে নেব। এই যে এই নুন নিয়ে নেব আর এটা মিশিয়ে নেব ভালো করে। তো এবার আমি এই জলটা, আমার প্রায় 100 পিস পায়রা আছে, তো সেই জন্য এই যতটা জল দরকার নিয়েছি। তো এবারে এইটা এই জলটা ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে ভালো করে মিশিয়ে নেব, যাতে নুন আর চিনিটা ভালো করে জলের সঙ্গে গুলে যায়। এরপর এবার এই পায়রাগুলোকে দেবো। দেখুন বন্ধুরা কেমন খাবে, দেখুন দেখুন বন্ধুরা কেমন করছে পায়রা জলের জন্য, কেমন করছে দেখুন। দেখেছেন তো দিদি সঙ্গে সঙ্গে খাচ্ছে, দেখুন। তো আমি এরকম ঘুরিয়ে ফিরিয়ে ন্যাচারাল দিই জিনিস দিই আর কি, তো এতে পায়রা শরীরও সুস্থ থাকে, পেটও ঠান্ডা থাকে। তো আমি এইভাবে প্রত্যেকটা ঘরে জল দিয়ে দেবো। আমাদের মেন উদ্দেশ্য কি বলতো, আমাদের পায়রাগুলোকে পুরো সুস্থ রাখা, এটাই আমাদের মেন উদ্দেশ্য। তো বন্ধুরা আমি এই জিনিসগুলো ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি, তো সেই জন্যই আর কি ভিডিওর মাধ্যমে তুলে হচ্ছি, যাতে সবার পায়রা সুস্থ থাকে। দেখুন বন্ধুরা কেমন খাচ্ছে, দেখুন দিদি সঙ্গে সঙ্গে খাচ্ছে, দেখুন দেখুন দোবা সে দুটো, দেখুন জল খাবে কেমন করছে, দেখুন। মানে জলটা দেওয়ার অপেক্ষায় ছিল, সরিয়ে দিই। আমি পায়রাটা এবার জল খাচ্ছে, দেখুন। তো অ্যাকচুয়ালি এইরকম জল সপ্তাহে অন্তত এক দু দিন করে দিলে পায়রা শরীর সুস্থ থাকবে। এই ধর এখন ঠান্ডা গরম পড়ছে, এখন পেট শরীরও ঠান্ডা থাকবে, পেটও ঠান্ডা থাকবে। অ্যাকচুয়ালি বন্ধুরা এই সব ন্যাচারাল জিনিসের জল ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে অন্তত দু থেকে একদিন ব্যবহার করলে পায়রা শরীর খুব ভালো থাকবে, অনেক ভালো থাকবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবার পায়রা সুস্থ থাকে।